এখন গসিপস গুলোর মধ্যে থাকছে সালমান খানের কবি ঈদ কবি দিওয়ালির শুটিং নিয়ে লেটেস্ট আপডেট, সেই সঙ্গে থাকছে সালারের এক সিকোয়েন্সে কত খরচ জানলে অবাক হবেন, অ্যান্ড আরও রয়েছে পুষ্পা টু এর একটা জায়গায় আল্লু অর্জুন এখন ব্যাপক মাথা খাটাচ্ছে। তাহলে আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমেই আসি সালমান খানের কবি ঈদ কবি দিওয়ালির কাছে। সালমান খানের কবি ঈদ কবি দিওয়ালি যেই সিনেমাটা এবছর মুক্তি পেতে যাচ্ছে 30 ডিসেম্বর। এখন সালমান খান তো টাইগার 3 শুটিং কমপ্লিট করে ফেলেছে এবং রিয়াল সুন সে কবি ঈদ কবি দিওয়ালির শুটিংও জয়েন করবে। অ্যান্ড বলিউড হাঙ্গামা রিপোর্টস থেকে জানা গিয়েছে যে সালমান খান এই মুভি শুটিংয়ের জন্য এখন 90 দিনের স্কেজুল পুরোপুরি দিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট সেই 90 দিনের স্কেজুলের মধ্যে তার দুটো ফরেন স্কেজুলসও থাকবে যেটা বাইরের দেশে যেয়ে শ্যুট হবে। আর একটা বিষয় হচ্ছে সালমান খান এই 90 দিনের শুটিং স্কেজুলের মধ্যে কোনো স্কেজুলই মিস করতে চায় না। সালমান খান এখন কোনোভাবেই চাচ্ছে না যেন এই মুভিটার রিলিজ ডেটের কোনো ধরনের হেরফের হয়, কারণ সে ওই নিউ ইয়ারের সময় এই মুভিটা মুক্তি দিতে চায়। আরেকটি বিষয়, এই সিনেমার জন্য কিন্তু সালমান খান ব্রহ্মাস্ত্রার সিনেমেটোগ্রাফারকেও হায়ার করেছে সিনেমেটোগ্রাফার হিসেবে। এবার আসি সালারের কাছে। KGF চ্যাপ্টার 2 এর পর সালারের হাইপ তো কিছুটা বেড়ে গেছে, এটা সবারই জানা, কারণ ডিরেক্টর যেহেতু এখানে প্রশান্ত নীল। এখন এই সালার নিয়ে মাঝখানে যে আপডেট আমরা জেনেছিলাম সেটা হচ্ছে সালারের বাজেট এখন বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং আরও লার্জ স্কেলে বানানো হবে, প্লাস স্ক্রিপ্টেও কিছু চেঞ্জেস আনা হচ্ছে। অ্যান্ড রাইট নাও সাউথ ইন্ডিয়ান নিউজ পোর্টালগুলো থেকে জানা গিয়েছে যে প্রভাসের এই সালার মুভিতে ইন্টারভালের সময় একটা অ্যাকশন সিকোয়েন্স দেখানো হবে। যেই অ্যাকশন সিকোয়েন্স, ওই একটা অ্যাকশন সিকোয়েন্স কমপ্লিট করতেই খরচ হচ্ছে 20 কোটি রুপি। ইয়েস, ওয়ার দ্যাট রাইট? এবং ওখানে খুব ইন্টেন্স লেভেলের ফাইটিং সিন থাকবে এবং কার চেজিং সিনের একটা আলাদা ভিজুয়ালাইজেশন থাকবে। অ্যান্ড মোস্ট প্রবাবলি এই পুরো অ্যাকশন সিকোয়েন্সটা একটা পাহাড়ের উপর হবে। সো বুঝাই যাচ্ছে ব্যাপারটা কতটা এক্সাইটিং হবে। পরের গসিপসে যাওয়ার আগে একটা ইনফরমেশন শেয়ার করে যাই, এবং সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঈদে আপনার প্রিয়জনের জন্য ঘরে বসেই নিশ্চিন্তে অর্ডার করুন জেনুরের এক্সক্লুসিভ এবং ক্লাসিক কালেকশন। কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন জেনুরের ফেসবুক পেজ। জেনুর, শেয়ার মোমেন্টস, শেয়ার হ্যাপিনেস। এবার আসি পুষ্পা টু এর কাছে। আল্লু অর্জুনের পুষ্পা টু, এখন KGF চ্যাপ্টার 2 এর সাকসেসের পর তো সবাই টনক টনেছে, সেই সঙ্গে পুষ্পা 2 এর সুকুমারও কিন্তু এই মুভির স্ক্রিপ্টে বেশ খানিকটা চেঞ্জেস আনবে এবং আবার রিভিশন চলছে, এটাও আমরা জেনেছি। অ্যান্ড পুষ্পা 2 এর নিয়ে একটা মজার আপডেট হচ্ছে, পুষ্পা 2 এর একটা জায়গায় আল্লু অর্জুন নিজেও অনেক ফোকাস, সেটা হচ্ছে ডায়লগে। এখন বিষয়টা হচ্ছে পুষ্পার যে ডায়লগ রাইটার সে জানায় পুষ্পা পার্ট 1 এর ডায়লগগুলো হিট হবার পর আল্লু অর্জুন সহ ডিরেক্টর চাচ্ছে পুষ্পা 2 এর আরও ডায়লগ যেন ম্যাসি হয় এবং আরও পপুলার হয়ে যায়, যার কারণে পুষ্পা 2 এর ডায়লগ নিয়ে আল্লু অর্জুন খুব কনসার্ন এবং সে নিজে এই জায়গাতে ফোকাস হচ্ছে এবং অনেক ব্রেইনস্টর্ম করে নতুন নতুন ডায়লগও ইনপুট করছে। সো ভিউয়ার্স, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কী ভাবছেন জানাবেন কিন্তু।